দেখো, তো দেখো আমাদের আজকে জারুলজান বিক্রিয়াতে আমরা দেখবো কি কি হাইড্রোজেন সালফাইড, সালফিউরিক অ্যাসিড আর হলো কি পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া। ওকে, হাইড্রোজেন সালফাইড, সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে তোমরা সহজেই, খুব সহজে চিনতে পারো যে কোনটা জারক কোনটা বিজারক। ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট একটা কি উত্তম জারক, এটা তোমরা জানো। ঠিক আছে, আর হাইড্রোজেন সালফাইডটা কি একটা বিজারক, এটাও তোমরা জানো। আর সালফিউরিক অ্যাসিডটা আমাদের কি এখানে মাধ্যম হিসেবে কাজ করবে, আমরা একটু পরে দেখবো যে মাধ্যম ছাড়া হইলে কিভাবে হয়। ওকে, তাহলে আমরা দেখি এটা আগের মতোই আমরা করি, যে জারণন্ত বিক্রিয়া, বীজাণুবন্ধ বিক্রিয়া, আগের মতোই আমরা বিক্রিয়াগুলো লিখবো। তো প্রথমে যেটা লিখতেছি সেটা হলো জারণন্ত বিক্রিয়া। জারণ অন্ত বিক্রিয়াটা দিবে কে, বিজারক। তাহলে বিজারক এখানে কি আছে, হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডে বাদ দেওয়ার মতো কিছু নাই, H2S আছে, তো H2S হাইড্রোজেন সালফাইড। আমরা বলছিলাম অক্সালিক অ্যাসিড, পারক্সাইড আর হলো হাইড্রোজেন সালফাইড, এদের তিনটা রিয়াকশন অনেকটা সেম, এরা সবাই দুটি ইলেকট্রন ত্যাগ করে, আর এদের মধ্যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটা আলাদা হয়ে যায়, বাকি যেটা পড়ে থাকে সেটা নিয়ে যৌগ উৎপন্ন হয় বা পরমাণু উৎপন্ন হয়। তাহলে দেখো, হাইড্রোজেন সালফাইডের থেকে কি দুইটি ইলেকট্রন ত্যাগ করবে, হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন কয়টা, দুইটা। এই যে দেখো, দুইটা হাইড্রোজেন কি হয়ে গেল, আলাদা হয়ে গেল, আর পড়ে রইল কি সালফার, এই যে সালফারটা আলাদা হিসেবে উৎপন্ন হলো, এই যেটা। ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আর দেখো, বিজারণ অন্ত বিক্রিয়াটা দিবে কে, জারক। জারকটা কি আছে এখানে, পটাশিয়াম ডাইক্রোমেট। তো পটাশিয়াম ডাইক্রোমেট থেকে যদি পটাশিয়ামটা বাদ দিয়ে লিখি তাহলে কি লেখা যায়, Cr2O7 2-। Cr2O7 2- যে জিনিসটা আছে, ডাইক্রোমেট আয়নটা, এই ডাইক্রোমেট আয়নটা 6টি ইলেকট্রন গ্রহণ করে আমরা জানি, আর ডাইক্রোমেট আয়নের 7টা অক্সিজেনকে পানিতে পরিণত করতে কয়টা হাইড্রোজেন লাগবে, 14টা হাইড্রোজেন লাগবে। তো 14টা হাইড্রোজেন লাগলো, তারপর কি এই ক্রোমিয়ামটা কি উৎপন্ন হয়, Cr3+ উৎপন্ন হয়, আর দুইটা ক্রোমিয়াম আছে, জন্য সামনে 2 দিছি। আর 7টা অক্সিজেন আর 14টা হাইড্রোজেন মিলে কয়টা পানি উৎপন্ন করবে, 7টা পানি উৎপন্ন করবে। এটা গেল। আচ্ছা, নেক্সট আমাদের যেটা করতে হবে, আমাদের নেক্সট কাজটা কি, আমাদের নেক্সট কাজটা হলো আমাদের কি করতে হবে, অপূর্ণাঙ্ক ইলেকট্রন সংখ্যাটা আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। তো অপূর্ণাঙ্কটা কিভাবে করতে হবে, দেখো 1 নম্বর সমীকরণের বাম পাশে আছে মাইনাসের 2টা ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। 1 নম্বর সমীকরণ আছে 2টা ইলেকট্রন মাইনাসের, আর 2 নম্বর সমীকরণে 6টা ইলেকট্রন আছে প্লাসের। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে তো মাইনাসের 6টি ইলেকট্রন হয়ে যায় এবং কাটা যায়। তাহলে 1 নম্বর সমীকরণকে আমাকে 3 দিয়ে গুণ করে 2-এর সাথে যোগ করতে হবে, এই যে দেখো লেখাটা এখানে। তো 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলে কি হয়, H2S কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3H2S। 2টি ইলেকট্রনকে 3 দিয়ে গুণ করলে হয় 6টি ইলেকট্রন, 2টি H+ কে 3 দিয়ে গুণ করলে কয়টা H+ হয়, 6টি H+ হয়, আর 1টা সালফারকে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3টা সালফার হয়। তাহলে হয়ে গেল। আর 2 নম্বর সমীকরণটা হুবহু দেখো লিখে দিছি, Cr2O7 2-, 6টি ইলেকট্রন, 14টা H+, 2টা Cr3+, 7টা পানি। ওকে, এবার আমরা কি করব, যোগ করব, এটা দুইটা আমরা কি করব, যোগ করব। যোগ করার বেলায় দেখো, যোগ করার বেলায় সবার আগে আমাদের কিটা কেটে দিতে হবে, ইলেকট্রন সংখ্যাটা। এখানে দেখো +6টি ইলেকট্রন -6টি ইলেকট্রন, তাহলে কি দুইটা, এই দুইটা কি খেয়ে যাবে, কাটা যাবে। ঠিক আছে, তাহলে আর কি পড়ে থাকে, এই যে দেখো 3টে H2S সবার আগে লিখছি, ঠিক আছে, তারপরে Cr2O7 2- লিখছি, ঠিক আছে। আচ্ছা, H+ কয়টা হবে, দেখো বাম পাশে H+ আছে কয়টা, 14টা, ডান পাশে H+ আছে কয়টা, 6টা, তাহলে 14 থেকে 6টা বিয়োগ হবে, হবে কয়টা, 8টা H+। ওকে, আচ্ছা, 3টা সালফার লিখলাম, 2টা Cr3+ লিখলাম এবং 7টা পানি লিখলাম। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা লিখলাম, 3 নম্বর সমীকরণ দিলাম এটাকে, আগেরগুলোর মতো, এখানে নতুন কোনো কিছু না। ঠিক আছে, ওকে, আচ্ছা, তারপর এটাতে আমরা কি করবো, দর্শকের বসাবো, এই যে দেখো দর্শকেরটা একটু জুমটা একটু কমাই দেই, কি বসাবো, দর্শকানটা বসাবো। ওকে, দর্শকানটা দেখো বসানোর বেলায় আমাদের কি করতে হবে, আমাদের দর্শকানটা কি কি সেটা জানতে হবে। তো দর্শকানটা আমাদেরকে কোথা থেকে আসে, জারক বিজারক থেকে কিছু আসে, আর হইলো মাধ্যম থেকে আসে। জারক থেকে
বিজারক থেকে আমরা কি দিছিলাম, হাইড্রোজেন সালফাইড, ওইখান থেকে কিছুই বাদ দেয় নাই, সুতরাং ওইখান থেকে আর এখানে কোনো দশকায়ন আসবে না। আচ্ছা, তারপরে বিজারক থেকে আমরা, বিজারক থেকে আমরা পটাশিয়াম, বিজারক থেকে আমরা কিছুই বাদ দিইনি, কিন্তু জারক থেকে আমরা পটাশিয়াম বাদ দিছিলাম, তাহলে একটা দশকান হলো পটাশিয়াম, ঠিক আছে, একটা দশকান হলো পটাশিয়াম। আচ্ছা, আর হলো মাধ্যম ফেকা, মাধ্যমের দুইটা, মাধ্যমে কি আছে, সালফারিক অ্যাসিড, সালফারিক অ্যাসিডে কি আছে, এইচ প্লাস আর কি এসও ফোর টু মাইনাস, ঠিক আছে, এইচ প্লাস আর এসও ফোর টু মাইনাস, ওকে, এইচ প্লাস আর এসও ফোর টু মাইনাস। তাহলে এইচ প্লাসটা আমরা কোথায় দিছিলাম, জারকের অক্সিজেনকে পানিতে রূপান্তরিত করতে, আর সালফেটটা কি এখানে দশকান হিসেবে আসবে, ঠিক আছে, ওকে। তাহলে একটা একটা করে বসলো, থ্রি এইচ টু এস, এটা আমাদের বসার কিছুই নাই। আচ্ছা, সিআর টু ও সেভেন টু মাইনাস, এটার কাছে পটাশিয়াম আসলে কি হবে, কে টু সিআর টু ও সেভেন, ওকে, সিআর টু ও সেভেন এখানে কয়টা আছে, একটা আছে, তাহলে এটার সামনে ওয়ান দিলে কে টু সিআর টু ও সেভেন হবে। আচ্ছা, এইট এইচ প্লাস, এইচ প্লাসের কাছে কে আসবে, সালফেট আসবে, তাহলে এইচ প্লাস আর সালফেট মিলে কি উৎপন্ন করবে, এইচ টু এস ও ফোর, হাইড্রোজেন আছে আটটা, এই জন্য সামনে কত বসেছি, চার বসেছি। আচ্ছা, সালফার তিনটা কিছু হলো না। আচ্ছা, ক্রোমিয়াম থ্রি প্লাস, ক্রোমিয়াম থ্রি প্লাস আর সালফেট মিলে কি যৌগ উৎপন্ন করে, এটাও আমরা জানি, সিআর টু এস ও ফোর থ্রি। আচ্ছা, ক্রোমিয়াম ছিল দুইটা, এখানেও দেখো ক্রোমিয়াম দুইটা আছে, সাতটা পানি লিখলাম। আচ্ছা, বাম পাশে আমরা পটাশিয়াম এবং সালফেট দুইটাই দিছি, কিন্তু ডান পাশে শুধু সালফেট দিচ্ছি, এই জন্য ডান পাশে আমাদের কি দিতে হবে, পটাশিয়াম দিতে হবে আগের মতো। তো পটাশিয়াম কয়টা দিব, বাম পাশে পটাশিয়াম আছে দেখো দুইটা, এই জন্য দুইটা কে প্লাস দিছি, দেখো দুইটা কে প্লাস দিছি, সেটা কি উৎপন্ন করছে, কে টু এস ও ফোর উৎপন্ন করছে, ওকে। এবার ধরো আমি যদি এখানে, যদি সাপোজ ধরো ই না হয়ে এখানে, এই যে যে আমরা যে মাধ্যমটা ইউজ করছি, একটা এখান থেকে আমরা একটা রিয়াকশন আমরা দেখাই দিই, ঠিক আছে, কিরকম হবে আমরা একটু দেখাই দিই, এখান থেকে আমরা জিনিসটা দেখাই দিই, যে সাপোজ ধরো এই যে অ্যাসিডটা, সাপোজ অ্যাসিডটা আমাদের কি হইলো, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কি হবে, ধরো অ্যাসিডটা দিল হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিডটা দিল আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কি চেঞ্জ হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কি চেঞ্জ হবে, জারণ অন্তঃবিক্রিয়াতে দেখো বাইরে থেকে কোনো হাইড্রোজেন লাগে না, তাহলে জারণ অন্তঃবিক্রিয়া যা আছে তাই থাকবে, যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেয় জারণ অন্তঃবিক্রিয়া যা আছে তাই থাকবে, বিজারণ অন্তঃবিক্রিয়া যা আছে তাই থাকবে, এবং এই যে বিজারণ অন্তঃবিক্রিয়া দেখো তো, এই যে জারকের অক্সিজেনকে পানিতে রূপান্তর করতে কয়টা, 14টা হাইড্রোজেন লাগছে না, এই হাইড্রোজেনটা কে দিবে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবে, এখন তো সালফিউরিক অ্যাসিড নেই, এখন আমাদের অ্যাসিডটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওকে, এই পর্যন্ত ঠিক আছে, একদম যোগ বিয়োগ পর্যন্ত সব সময়, যোগ বিয়োগ পর্যন্ত সালফিউরিক অ্যাসিডও যা, হাইড্রোক্লোরিক অ্যাসিডও তা, এটা আমি বলে দিলাম, যোগ বিয়োগে সালফিউরিক অ্যাসিড যা কথা, হাইড্রোক্লোরিক অ্যাসিড তাই কথা, ঠিক আছে। আচ্ছা, যোগ বিয়োগ পর্যন্ত যখন দশকায়নটা সরবরাহ করব তখন আমাদের একটু চেঞ্জ আছে, দশকায়নটা সরবরাহ করে চেঞ্জটা কোথায়, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যদি আমরা দেই তাহলে চেঞ্জটা কিরকম হয়, চেঞ্জটা কিরকম হয় সেটা আমি একটু দেখো দেখার চেষ্টা করবো, দেখো যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, ওকে, এবার দেখো এটা এটা এসে পড়ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, এবার একটু চিন্তা করো যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় তাহলে কি হবে সেটা একটু চিন্তা করো, হাইড্রোক্লোরিক অ্যাসিড হলে দেখো খেয়াল করো, দশকায়নটা যখন সরবরাহ করবো, এই যোগ বিয়োগ পর্যন্ত যে কোনো অ্যাসিডই নাও না কেন সব সেম, যে কোনো অ্যাসিড নাও না কেন, তুমি নাইট্রিক অ্যাসিড নিলেও কি থাকবে, সব সেম থাকবে, ওকে। এবার তুমি চিন্তা করো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিছো, এবার দশকায়নটা কি হবে সেটা খেয়াল করো। আচ্ছা, আগে দেখতে হবে জারক বিজারক থেকে তুমি কিছু বাদ দিছিলা নাকি, তাহলে সেটা হবে একটা দশকায়ন, আর একটা দশকায়ন আসবে কি অ্যাসিড থেকে, তাহলে দেখো আমরা যখন জারক থেকে আমরা যখন লিখছিলাম বিজারক দিয়ে তখন লিখছিলাম, তখন এইচ টু এস পুরোটাই লিখছি, সুতরাং এখান থেকে কোনো দশকায়ন আসবে না, আর যখন জারক লিখছিলাম পটাশিয়াম ডাইক্রোমেট, তখন পটাশিয়াম বাদ দিয়ে লিখছিলাম, তাহলে একটা দশকায়ন হবে পটাশিয়াম, একটা দশকায়ন হবে কি পটাশিয়াম। আচ্ছা, আরেকটা দশকায়নটা কি হবে, আরেকটা দশকায়নটা কোথা থেকে আসবে, অ্যাসিড থেকে আসবে। আচ্ছা, এখন অ্যাসিড থেকে খেয়াল করো, অ্যাসিড আমাদের কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দুইটা পার্ট, এইচ প্লাস এবং কি ক্লোরাইড। আচ্ছা, এইচ প্লাসটা তো আমরা জারকের অক্সিজেনকে পানিতে রূপান্তরিত করতে ব্যবহার করে ফেলছি অলরেডি, কিন্তু ক্লোরাইড আয়নটাকে এখন আমাদের দশকায়ন হিসেবে ইউজ করতে হবে, এখানে কিন্তু কোনো সালফেট নাই, সালফেটের অস্তিত্ব এখানে নাই, এখানে আমাদের আছে কি সালফেটের পরিবর্তে এখানে আমাদের আছে কি ক্লোরাইড, তাহলে আমাদের এই সালফেটটাকে এখন বাদ দিতে হবে, আমাদের এখন যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করো তাহলে আমাদের দশকায়নটাকে ক্লোরাইড,
দশকেরটা কি আমাদের ক্লোরাইট, এই যে দেখো ক্লোরাইট, এটাই আমাদের দশকের। দেখো ক্লোরাইডটা আমাদের দশকের, পটাশিয়াম আর ক্লোরাইডটা এখন আমাদের দশকের। তাহলে এখানে এবার দশকেরটা কিভাবে বসবে সেটা একটু দেখে নেব, দশকেরটা আমাদের কিভাবে এখানে বসবে। ওকে দশকেরটা দেখো কিভাবে বসবে আমাদের, খেয়াল করো দশকেরটা প্রথমে দেখো আমরা আগের মতোই আমরা ই করি। দেখো হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড তো যা আছে তাই থাকবে। ওকে আচ্ছা আমাদের এখন দশকে কে, পটাশিয়াম আর ক্লোরাইড। ওকে সিআর টু ও সেভেন টু মাইনাস, সিআর টু ও সেভেন টু মাইনাস, এটার কাছে কে যাবে, পটাশিয়াম যাবে। তাহলে পটাশিয়াম গেলে কি উৎপন্ন করবে, কে টু সিআর টু ও সেভেন, এটা যা আছে তাই। কারণ সিআর টু ও সেভেন খেয়াল করো, সিআর টু ও সেভেন আমাদের খেয়াল করো, সিআর টু ও সেভেন কয়টা আছে, একটা আছে। তাহলে এই যে কে টু সিআর টু ও সেভেন ও সিআর টু ও সেভেন কয়টা আছে, একটা আছে, সুতরাং কোনো সংখ্যা বুঝবে না। তাহলে প্রথম দুইটা আনচেঞ্জড। আচ্ছা এইচ প্লাস, এবার চিন্তা করো তো এইচ প্লাস এর কাছে কে আসবে, নেগেটিভ কে আছে, ক্লোরাইড আছে। আচ্ছা এইচ প্লাস, এবার চিন্তা করো এইচ প্লাস আর ক্লোরাইড কি উৎপন্ন করবে, যে দেখো চেঞ্জটা আমি নিচে লিখতেছি কালা কালি দিয়ে, ঠিক আছে। আচ্ছা এইচ প্লাস আর ক্লোরাইড মিলে কি উৎপন্ন করবে, এইচসিএল উৎপন্ন করবে। এইচ প্লাস আর ক্লোরাইড মিলে কি উৎপন্ন করবে, এইচসিএল উৎপন্ন করবে। আচ্ছা দেখো এখানে হাইড্রোজেন কয়টা, আটটা, এই জন্য সামনে দিব কত, আট, 8 HCl। তাহলে H2SO4 এর জায়গায় আমাদের কত, 8 HCl। ওকে এটা আমাদের একটা চেঞ্জ। ওকে এটা হলো প্রথম চেঞ্জ, হলো সালফারিক অ্যাসিড জায়গায় এটা হইলো। আমি চেঞ্জটা নিচে লিখতেছি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, জাস্ট দর্শক আয়ন এর প্রবলেম হবে, মানে চেঞ্জ হবে। আচ্ছা এবার দেখো আমাদের কি আছে, পরেরটা কি আছে, পরেরটা আছে আমাদের সালফার, সালফারে তো কোনো চেঞ্জ হবে না, 3 সালফার হইলো। আচ্ছা এবার দেখো এই যে এটা দেখো ক্রোমিয়াম Cr3+, এটার কাছে কি আসবে, নেগেটিভ আসবে। আচ্ছা ক্রোমিয়ামের যোজনী কত, ক্রোমিয়ামের যোজনী হলো 3, আর ক্লোরিনের যোজনী কত, 1, তাহলে যৌগটা কি হবে, ক্রোমিয়াম ক্লোরাইড, CrCl3, CrCl3। আচ্ছা দেখো তো ক্রোমিয়াম কয়টা আছে, এই যে 3 নম্বর সমীকরণে 2টা ক্রোমিয়াম আছে, এই জন্য সামনে কত বসবে, 2 আসবে। তাহলে ক্রোমিয়াম সালফেটের জায়গায় কি হবে, ক্রোমিয়াম ক্লোরাইড হবে। আচ্ছা পরে আমাদের কি আছে একটু দেখতে হবে, পরে আমাদের দেখো কি আছে, 7টা পানি আছে, সুতরাং 7টা পানিতে কোনো চেঞ্জ হবে না। ওকে আচ্ছা পরে হলো আমাদের দেখো, আমাদের বাম পাশে পটাশিয়ামও দিছি ক্লোরাইডও দিছি, কিন্তু ডান পাশে আমরা শুধু ক্লোরাইড দিলাম, এই যে ক্রোমিয়ামের কাছে ক্লোরাইড দিলাম, কিন্তু ডান পাশে আমরা পটাশিয়াম দিইনি। তাহলে ডান পাশে কয়টা পটাশিয়াম হবে, ডান পাশে পটাশিয়াম হবে বাম পাশে যে কয়টা পটাশিয়াম আছে, বাম পাশে দেখো তো এই যে 2টা পটাশিয়াম আছে, তাহলে ডান পাশে কয়টা হবে, এই যে 2টা পটাশিয়াম হবে। এখন 2টা পটাশিয়াম প্লাস, এখন এই প্লাসটা তো থাকবে না, এর কাছে কি আসবে, নেগেটিভটা আসবে। এখন নেগেটিভটাকে ক্লোরিন, তাহলে পটাশিয়াম আর ক্লোরিন মিলে কি উৎপন্ন করে, পটাশিয়াম ক্লোরাইড। এই যে দেখো কি হবে, পটাশিয়াম ক্লোরাইড, দেখো তো 2টা পটাশিয়াম ছিল না, এই জন্য সামনে কত বসবে, 2 বসবে। এই যে ক্লোরিন ইউজ করলে এই চেঞ্জ গুলা হবে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করলে এরকম চেঞ্জ হবে। এখন যদি তুমি নাইট্রিক অ্যাসিড ইউজ করতা তাহলে কি, তোমার এইচ প্লাস তো থাকতোই, আর ক্লোরাইডের জায়গায় তখন হয়তো কি নাইট্রেট, নাইট্রেটের যোজনী 1, একদম এখানে ক্লোরাইডের জায়গায় জাস্ট নাইট্রেট বসাই দিলে নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়ে গেল। তাহলে এরকম ভাবে তোমাকে যে কোনো অ্যাসিডে দেখতে কেন, তোমাদের বইয়েও এক্সাম্পল আছে হয়তো 2-1টা, তোমরা দেখবে যে অ্যাসিড তোমাকে ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে তুমি তো ওইভাবেই ব্যবহার করবে যে দর্শকায়নটা কোনটা ইউজ করতে হবে, জাস্ট দর্শকায়ন বসানোর সময় চেঞ্জ হবে, আর কোথাও চেঞ্জ হবে না, ঠিক আছে, দর্শকায়ন বসানোর সময় জাস্ট চেঞ্জ হবে। তাহলে এই গেল আমাদের, এটা গেল আমাদের কি, তোমার যদি অন্য ধরনের অ্যাসিড ইউজ করা হয়, আমরা সবসময় সালফারিক, মানে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা সবই সালফারিক অ্যাসিড ইউজ করছি, তো এখন দেখলাম আমরা অন্য কোনো অ্যাসিড ইউজ করলে কিরকম হয়। আচ্ছা এটা গেল আমাদের, এবার আমরা অ্যাসিড তো অ্যাসিড মাধ্যম দিলাম, ক্ষার মাধ্যম তোমাদের সিলেবাসে নাই, লাগবে না, অ্যাসিড মাধ্যমে আমরা পড়বো শুধু। আচ্ছা এবার আমরা এমন জিনিস পড়বো যেটা হলো যেটা হলো তোমার যদি মাধ্যম না থাকে, এটা হলো আগের ইয়াতে আছে, এই যে একটা রিয়াকশন, এটার মধ্যে মাধ্যমে কোনো ইয়া নাই, মাধ্যমে কোনো রিয়াকশনটা এটার মধ্যে নাই, ঠিক আছে। তো মাধ্যমে কোনো রিয়াকশন নাই, এটার মধ্যে আমরা দেখবো এটা বিক্রিয়াটা কিরকম, এটার মধ্যে আমরা কি বিক্রিয়া করবো। আচ্ছা আমরা বিক্রিয়াটা একটু দেখি, আমরা আগে কি কি বলছে, আগে বিক্রিয়াটা দেখো, বিক্রিয়াটা যেটা হলো বিক্রিয়াটাতে কি কি বলছে, যে সোডিয়াম থায়োসালফেট, এই যে প্রথম 2 লাইন না, যে এই যে এই 2 লাইন এগুলো লিখবো না, এগুলা আগে লিখে ফেলবা না, এগুলো দরকার নাই, ঠিক
ঠিক আছে? তো কার কার বিক্রিয়া করতে বলছে? সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট মানে কি? Na2S2O3, এটা হলো সোডিয়াম থায়োসালফেট। আর আয়োডিনের জারণ বিজারণ বিক্রিয়া, এখানে কিন্তু কোনো মাধ্যম দেওয়া হয় নাই, এটা খেয়াল রাখতে হবে। এখানে তোমার কোনো মাধ্যম দেওয়া হয় নাই, তুমি সোডিয়াম থায়োসালফেট কি Na2S2O3, আর আয়োডিন মানে কি I2, এই যে বিক্রিয়াটা। এখানে সংখ্যা টঙ্কা দিয়ে দিয়েছে, কিন্তু সংখ্যা টঙ্কা লেখা আপাতত দরকার নেই, পরে এমনি সংখ্যা হিসাব করবে। তাহলে Na2S2O3 আর আয়োডিনের মধ্যে তোমার জারণ বিজারণ অন্তঃবিক্রিয়াটা দেখাইতে বলছে, এখানে কোনো মাধ্যমের দরকার প্রয়োজন পড়ে না। আচ্ছা এবার দেখো এখানে কি বিক্রিয়া হবে। সোডিয়াম থায়োসালফেটটা কি বিজারক? তোমাদের একটা ছকের মধ্যে বলছিলাম যে সোডিয়াম থায়োসালফেটটা কি বিজারক আর আয়োডিনটা কি জারক। ওকে, তাহলে এটা কিভাবে হবে দেখো, এই যে দেখো, তো এটা কিভাবে হয়েছে দেখো, এই যে আগে দুইটা বাদ দাও, দুইটা পরে লেখো। এই যে তাহলে দেখো, সোডিয়াম থায়োসালফেট যেহেতু বিজারক, তাহলে সে জারণ অন্তঃবিক্রিয়া দিবে, আর আয়োডিন যেহেতু জারক, সে বিজারণ অন্তঃবিক্রিয়া দিবে। তাহলে প্রথম আমরা জারণ অন্তঃবিক্রিয়া লিখলাম, তো জারণ অন্তঃবিক্রিয়া দিবে কে? বিজারক মানে সোডিয়াম থায়োসালফেট। আচ্ছা সোডিয়াম থায়োসালফেট থেকে কি বাদ দিয়ে লিখতে হবে? এখন সোডিয়াম, পটাশিয়াম আর সালফেট এগুলা থাকলে আমরা বাদ দিয়ে লিখি সোডিয়াম। আচ্ছা এতদিন তো শিখছি পটাশিয়াম বাদ দিতে হয়, সোডিয়াম আবার নতুন করে আসলে কেন? সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে সোডিয়াম থাকলে সেটাও বাদ দিতে হবে। তাহলে Na2S2O3, এটা থেকে যদি সোডিয়াম বাদ দিই, মানে প্লাসের টু বাদ দিব, তাহলে S2O3 এর উপর -2 আসবে। সামনে টুটা আপাতত ইগনোর করো, আমি পরে বলতেছি। S2O3 টু মাইনাস, এটা নর্মালি ইলেকট্রন ত্যাগ করে দুইটা, এই পাশে যদি -2টি ইলেকট্রন দেই, অথবা ওই পাশে কি +2টি ইলেকট্রন দিতে পারি, একই কথা। এই পাশে -2টাকে আমি ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, একই কথা। তাহলে S2O3 টু মাইনাস, দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তো দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হয়? S4O6 টু মাইনাসে পরিণত হয়। এটা হইলো থায়োসালফেট আয়ন, আর এটা হলো টেট্রা থায়োডেট আয়ন। S4O6 টু মাইনাস হলো টেট্রা থায়োডেট আয়ন। ওকে, এখন দেখো এই যে সালফার আর অক্সিজেন, এই পাশে দেখো দ্বিগুণ সংখ্যক আছে, এই পাশে সালফার আছে দুইটা, এই পাশে সালফার আছে চারটা, মানে দ্বিগুণ। এ পাশে অক্সিজেন আছে তিনটা, এ পাশে অক্সিজেন আছে ছয়টা, দ্বিগুণ। এই জন্য S2O3 টু মাইনাস এর আগে টু বসছে, সমতা করার জন্য টু বসছে। এই জিনিসটা আসলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? S4O6 টু মাইনাসে পরিণত হয়। এই যে আমাদের জারণ অন্তঃবিক্রিয়া গেল। আচ্ছা এবার বিজারণ অন্তঃবিক্রিয়া, বিজারণ অন্তঃবিক্রিয়াটা দেখো, বিজারণ অন্তঃবিক্রিয়াটা কি করবে? এই আয়োডিন ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা আয়োডিন বা ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করে সবসময়, আমরা জানি ক্লোরিন বন্ধনের সময় একটা ইলেকট্রন গ্রহণ করে, আয়োডিন বন্ধনের সময় একটা ইলেকট্রন গ্রহণ করে। এখানে দেখো তো আয়োডিনের মধ্যে আয়োডিন আছে কয়টা? দুইটা। তাহলে একটা আয়োডিন একটা ইলেকট্রন গ্রহণ করে, দুইটা আয়োডিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আচ্ছা আয়োডিন ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? আয়োডাইড। ক্লোরিন ইলেকট্রন করে ক্লোরাইডে পরিণত হয়, এরকম আর কি। তাহলে আয়োডিন ইলেকট্রন গ্রহণ করে আয়োডাইডে পরিণত হলো, তাহলে দুইটা আয়োডিন ইলেকট্রন গ্রহণ করে দুইটা আয়োডাইডে পরিণত হলো। এই যে তোমাদের জারণ অন্তঃবিক্রিয়া আর বিজারণ অন্তঃবিক্রিয়া লিখলাম, এবার দুইটাকে যোগ করতে হবে। দেখো ইলেকট্রন সংখ্যা সমান আছে, এবার শুধু দুইটা ইলেকট্রন, এবার শুধু দুইটা ইলেকট্রন সমান আছে, তাহলে আমাদের কিছু দিয়ে আর গুণ করতে হবে না। তাহলে দুইটাকে জাস্ট যোগ করে দিন, নিচে আবার এগুলাকে লিখছি, সাদা লিখছি, এই যে উপরেরটাকে 2s2o3 টু মাইনাস ইকুয়ালস টু s4o6 টু মাইনাস প্লাস দুইটি ইলেকট্রন। এই প্লাস দুইটি ইলেকট্রন ওই পাশে মাইনাস দুইটি ইলেকট্রন লেখা যায়, ইকুয়েশনের এক পাশ থেকে আরেক পাশে গেলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যায় ওইরকম আর কি। আর উপরেরটা লিখছি I2, দুইটি ইলেকট্রন গ্রহণ করে 2 আয়োডাইডে পরিণত হয়েছে। এবার যোগ করো, প্রথম ইলেকট্রন গুলোকে কাইটা দাও। ওকে, আচ্ছা ইলেকট্রন গুলোকে কাইটা দিলে দেখো তো কি থাকে, 2s2o3 টু মাইনাস লিখলাম প্রথমে, এটার যোগটা লিখলাম। আচ্ছা তারপরে কি I2 লিখলাম প্লাস, আচ্ছা ইকুয়ালস টু কি লিখতে পারি, S4O6 টু মাইনাস প্লাস কি দুইটা আয়োডাইড। ওকে, এবার আমি এখানে দশকেরটা বসাবো, দশকেরটা বসাইলে দেখো কি লেখা যায়। আমরা দশকেরটা এখানে সেটাকে মুই চালুই, আচ্ছা এবার আমাদের দশকান্ড কে কে সেটা আমাদের জানতে হবে আগে। দশকান্ড এখানে আমাদের শুধু সোডিয়াম, দেখো এই যে যে যোগ করে যে রিয়াকশনটা পাইছি সেই রিয়াকশনে দেখো সবই নেগেটিভ, তাহলে নেগেটিভের জন্য আমার কি লাগবে? জাস্ট একটা পজিটিভ আয়ন হলেই হবে, আর কিছুই লাগবে না। এখানে দশকান্ড দেখো আমি এই সোডিয়াম থায়োসালফেট থেকে সোডিয়াম উঠাই রাখছিলাম, আয়োডিন থেকে তো আর কিছু উঠাই নেই, তাহলে শুধুমাত্র সোডিয়ামটা এখানে দশক আয়ন, এখানে তো কোনো মাধ্যম নাই যে আলাদা দশক আয়ন আসবে, সুতরাং এখানে শুধুমাত্র সোডিয়ামটা দশক আয়ন। তো সোডিয়ামটা দশক আয়ন হলে প্রথমে দেখো S2O3 টু মাইনাস এর কাছে আসলো, এটা এটা যোজনী হলো 2, তাহলে সোডিয়ামের সাথে যোগ উৎপন্ন করলে কি হবে, Na2S2O3। এই যে দেখো আমরা এই যে পরের পেজে এটা করছি,
এই যে দেখো Na2S2O3 প্রথমটা, তাহলে দেখো তো S2O3 কয়টা আছে, দুইটা আছে, এই জন্য Na2S2O3 সামনে কত বসছে, 2 বসছে। আচ্ছা পরেরটা কি, আয়োডিন, আয়োডিন যা আছে দেখো তাই রাখছে, ইকুয়ালস টু। আচ্ছা S4O6 টু মাইনাস একটা আছে, আচ্ছা S4O6 টু মাইনাস এটা যোজনীয় কত, 2, তাহলে এটার সাথে সোডিয়াম যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে, Na2S4O6। আচ্ছা S4O6 কয়টা ছিল, একটা, এই জন্য কি Na2S4O6 এর সামনে কত বসছে, 1 বসছে। আচ্ছা পরে লাস্টে আছে কে, আয়োডাইড, আয়োডাইডের সাথে সোডিয়াম যুক্ত হলে কি উৎপন্ন করবে, সোডিয়াম আয়োডাইড, এই যে দেখো সোডিয়াম আয়োডাইড, আয়োডাইড কয়টা ছিল, 2টা, তাহলে এখানে সোডিয়াম আয়োডাইডের সামনে 2 বসছে। এই যে এটাই হলো কি আমাদের, একটু জুম করে দেখাই তোমাদের, জুম করে দেখাই এটা ক্লিয়ার হবে। এই যে দেখো এটাই হলো আমাদের সমতাকর বিক্রিয়া, এটা হলো মাধ্যম ছাড়া একটা উদাহরণ। আমি আরো কিছু মাধ্যম ছাড়া উদাহরণ দেখবো, যখন আয়নমিতি, আয়নমিতি পড়বো আমরা, ম্যাথ করব, তারপর আমরা আয়নমিতি পড়বো। আচ্ছা তোমাদের একটা কোশ্চেন আসে অনেক সময়, জারণ মান কি ভগ্নাংশ হইতে পারে কিনা। হ্যাঁ অ্যান্সার হলো জারণ মান ভগ্নাংশ হইতে পারে। জারণ মান ভগ্নাংশটা কিরকম আমি একটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাদের। দেখো এটা হইলে যে এখানে আছে, আমরা জারণ মান বের করবো, এই যে এখানে দুইটা আয়ন দেখলাম না, এই যে একটা হলো থায়োসালফেট আয়ন S2O3 2-, আরেকটা কি টেট্রা থায়োনেট আয়ন S4O6 2-। এই দুইটার মধ্যে আমরা জারণ মানটা দেখবো, তাহলে দুইটা জারণ মানটা দেখবো। দেখো খেয়াল করো আমরা জারণ মানটা এখানে দেখবো যে জারণ মানটা কিরকম, এই যে এখানে বের করছি আমি। দেখো এই যে প্রথমে S2O3 2-, এটাতে আমি সালফারের জারণ মানটা বের করব, তো সালফারের জারণ মানটাকে আমি এক্স ধরলাম, তাহলে প্রথমটাতে কি X×2 হবে, তারপর যোগ অক্সিজেনের জারণ মান কত, -2, -2 ইন্টু কত হবে, 3, ইকুয়ালস টু কত হবে, -2, এই যে আমি লিখলাম এটা, তাহলে এখান থেকে 2X, এটা কত, -6, ইকুয়ালস টু কত, -2, তাহলে -6 টু ওই পাশে গেলে কি হবে, +6 হয়ে যাবে, সুতরাং ডান পাশে হবে কত, +4, তাহলে 2X ইকুয়ালস টু কত হবে, +4, সুতরাং X ইকুয়ালস টু কত, +2, তাহলে থায়োসালফেট আয়নে সালফারের জারণ মান হলো +2। ওকে ওকে, দেন আমরা কি বলবো, দেন আমরা হলো S4O6 2-এ সালফারের জারণ মানটা আমরা বের করব, ধরলাম X, তাহলে প্রথমটা কি হবে, X×4 প্লাস অক্সিজেনের কত, -2, তাহলে -2 ইন্টু কত, 6, ইকুয়ালস টু কত হবে, -2, মানে টোটাল জারণ মান কত, -2 লিখলাম, তাহলে এখানে 4x মাইনাস কত, 12, আর ডান পাশে কত, -2 আগের মতোই। আচ্ছা তাহলে 4x ইকুয়ালস টু কত হবে, 12টা ওই পাশে চলে গেলে কত হয়ে যাবে, -2 এর সাথে যোগ হবে, তাহলে কত হবে, +10 হবে। আচ্ছা তাহলে 4x ইকুয়ালস টু কত, +10, তাহলে x ইকুয়ালস টু কত আসে, +2.5, এই যে 10 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়, +2.5, তাহলে জারণ মানটা ভগ্নাংশ হইতে পারবে। এখন তুমি তো জারণ মান ভগ্নাংশ মানে কি, সে আড়াইটা ইলেকট্রন গ্রহণ করছে, মানে আড়াইটা না সরি, দেখো এখানে কি হয়েছে, দেখো আমি এখানে একটু এবার এটা নিয়ে যাই আমরা, এখানে দেখি আমরা, তাহলে দেখো আমাদের কি লিখতে পারি আমরা, এখানে আমরা আমাদের S2O3 তে সালফারের জারণ মান হলো +2। ওকে আচ্ছা আচ্ছা এটা একটা ওকে কত আসে, +2, S2O3 2-এ সালফারের জারণ মানটা কত বের করলাম, +2। আচ্ছা ওকে, এবার দেখো আবার S4O6 2-এ খেয়াল করো, S4O6 2-এ সালফারের জারণ মান কত পেলাম, +2.5। ওকে এটার উত্তর তাহলে আমি একটু ব্যাখ্যা দিই, এটা যে একটা পদার্থের যে সালফারের জারণ মান +2 থেকে +2.5 হয়েছে, জারণ মান বৃদ্ধি পাইছে, ঠিক আছে, তাহলে কি জারণ বিক্রিয়া হয়েছে, এখানে জারণ মান বৃদ্ধি পাইলে আমরা জানি কোন বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া, হ্যাঁ ঠিক আছে, কিন্তু জারণ মান 0.5 বৃদ্ধি পাইছে, এখন কি 0.5 মোল ইলেকট্রন গ্রহণ করা কি সম্ভব কিনা, এটা তো সম্ভব না, 0.5 মোল ইলেকট্রন, অর্ধেক ইলেকট্রন গ্রহণ করা তো সম্ভব না, অর্ধেক ইলেকট্রন কোনোভাবে গ্রহণ করা সম্ভব না, তাহলে এখানে হাফ কিভাবে বাড়লো, এখন হাফ তো বাড়তে পারবে না, এটা হলো ক্যালকুলেশনের একটা ঝামেলা, যে হাফ তো বাড়তে পারবে না, এই জন্য এই যে দেখো S2O3 থেকে দুইটা S2O3 আমরা নিছি, একটা S2O3 থেকে ধরো হাফ গেল, এটা হলো ক্যালকুলেশনে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি এরকম না, ধরো S2O3 থেকে একটা S2O3 থেকে হাফ গেল, দুইটা S2O3 থেকে কয়টা যাবে, পুরো 1 যাবে, হাফ হাফ করে 1 যাবে, এই জন্য এটা আমরা দুইটা S2O3 এখানে ইউজ করা হয়েছে, দুইটা S2O3 এমনি এমনি এসে পড়ছে, ক্যালকুলেশন এসে পড়ছে, এখানে ক্যালকুলেশনটা এইভাবে মিলানো হয়েছে, বাট প্র্যাকটিক্যালি একটি ইলেকট্রনের স্থানান্তর হয় এখানে, মেইনলি একটি ইলেকট্রন মানে দুইটা ইলেকট্রনের স্থানান্তরই হয়, ঠিক আছে, বাট ক্যালকুলেশনটা অনেকটা এইরকম যে এখানে এই জন্যই দুইটা ইউজ করা হয়েছে, যাতে 0.5 কে কিসে পরিণত করে চলে যায়,
একটা পূর্ণ সংখ্যায় পরিণত করে ফেলা যায়। এই হলো আমাদের এখানে একটা ধারণা, এটা একটা অনুধাবনমূলক কোশ্চেন তোমাদের এখানে আসে। যে অনুধাবনমূলক কোশ্চেনটা কি, অনুধাবনমূলক কোশ্চেনটা হইলো যে চারণ মান কি ভগ্নাংশ হইতে পারে কিনা ব্যাখ্যা করো। তুমি এই যে এরকম এই যে এক্সাম্পল দিয়ে দিবা, এই দুইটা চারণ মান বের করে দিয়েছে যে এখানে চারণ মান কি হইতেছে, ভগ্নাংশ হইতেছে, সুতরাং ভগ্নাংশ হইতে পারে। এরকম একটা অনুধাবনমূলক কোশ্চেন আসে, পরীক্ষায় আসে, অনুধাবনমূলক কোশ্চেন আসে, তো তোমরা এটা কি ই হ্যাঁ অ্যান্সার করার চেষ্টা করো, মানে অ্যান্সারটা এইভাবে করতে হয় আর কি। ঠিক আছে, আচ্ছা তাইলে যেটা হলো এমনিতেই ক্লান্ত, তো তো আমি আজকের ক্লাসটা এখানে এন্ড করতে চাইতেছি। আমি নেক্সট দিন আমি ম্যাথ করানো শুরু করব, তখন বড় ক্লাস হবে। ঠিক আছে, আপাতত আমাদের এই যে আমি যে অর্ধবিক্রিয়া যে পড়াইলাম, অর্ধবিক্রিয়ার এই যে বিভিন্ন ইকুয়েশন পড়াইছি, এই বিভিন্ন ইকুয়েশন থেকে ইনশাল্লাহ একটা কোশ্চেন ইকুয়েশন তোমাদের থাকবেই। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফেরাস সালফেট আর পটাসিয়াম পারম্যাঙ্গানেট, অথবা ফেরাস সালফেট আর পটাসিয়াম ডাইক্রোমেট, এই দুইটা রিয়াকশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে ফেরাস সালফেটের সাথে একবার পটাসিয়াম পারম্যাঙ্গানেট, আর ফেরাস সালফেটের সাথে পটাসিয়াম ডাইক্রোমেট, এই দুইটা রিয়াকশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং বাকিগুলো যে আসবে না তা না, আইসে পড়তে পারে। ঠিক আছে, তো ওইগুলো একটু ভালো করে পড়বা। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ কি করবো, ম্যাথ করবো। ম্যাথ শেষ হলে আমরা আয়োডোমিতি, আয়োডিমিতিটা আমরা কি করবো, পড়বো। তো নেক্সট ক্লাসে বৃহস্পতিবার মেবি আমাদের বায়োলজি, তাই না? তো আমি ওই দিন বায়োলজি পড়াবো, তারপর এটা মানে ম্যাথটা আমরা শুরু করবো। তার মানে জারণ মিজারণ অর্ধবিক্রিয়া এই পর্যন্ত, মানে অর্ধবিক্রিয়া সমতাকরণ এই পর্যন্ত, এখন এই অর্ধবিক্রিয়া গুলাকে ইউজ করে আমরা কি করব, অর্ধবিক্রিয়া গুলাকে ইউজ করে আমরা কি করব, বিভিন্ন ম্যাথ করব। ম্যাথ গুলো কি টাইপ হয় একটু বলি, তোমাদের ম্যাথ গুলো হয় ধরো তোমায় আকরিক পাইছো, আকরিক কি ধরো তোমার খনি থেকে তুমি একটা ধাতুর আকরিক উঠাইছো, যেমন তোমার ধরো লোহা তুমি খনি থেকে উঠাইছো, লোহা খনি থেকে উঠাইলে কি হয়, মানে তোমার লোহার মধ্যে কি অনেক ভেজাল মিশে থাকে, তো ভেজালটাকে আরেকটা যৌগ আর কি। তো লোহার আকরিক কেন বলতেছি, আকরিকটাতে লোহার পরিমাণ সবচেয়ে বেশি, এই জন্য এটাকে আমি লোহার আকরিক বলতেছি। এখন ওই আকরিকটাতে কতটুকু ভেজাল আছে বা কতটুকু লোহা আছে, এটা যদি আমি বের করতে পারি, তাইলে আমাকে ওইভাবে ব্যবস্থা নিয়ে আমি ভেজালটাকে অপসারণ করতে পারবো। আমার আগে জানতে হবে যে কত পার্সেন্ট ভেজাল আছে। তো ভেজালটা জানার জন্যই এই জারণ বিজারণের বিক্রিয়াটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই বিক্রিয়া, এই ম্যাথ গুলোই, মানে ম্যাথ গুলো এইটাই, ম্যাথ অন্য কোনো ম্যাথ না, এই ম্যাথ গুলোই, মানে আকরিকে বিভিন্ন ভেজাল ভেজাল বিভিন্ন আমি কতটুকু লাগে জারণ করতে, কতটুকু লাগে এই জারিত করতে, কত কতটুকু লাগে, এই টাইপের ম্যাথ গুলো আমি করবো। ঠিক আছে, এই টাইপের ম্যাথ গুলো আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, তোমাদের যদি আজকে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কোশ্চেন আস্ক করতে পারো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকিটা আমি শেষ করে দিব। আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু ইয়ে নাই, তাহলে আমি ঠিক আছে, আসসালামু আলাইকুম।